কি করলে মন ভালো হয়? আপনি জানেন কি, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকালে আপনার মন ভালো হয়, সবুজের দিকে তাকালে আপনার মন ভালো হয়? আপনি মনের যত্ন নিয়েছেন কি? মনের সময় সব সময় মেন্টাল ওয়েলবিং কেন ইম্পর্টেন্ট? আপনার হয়তো ফোকাস কমে যাচ্ছে, এভরিডে লাইফের স্ট্রেসে আপনি কষ্ট পাচ্ছেন। মন যদি খারাপ থাকে তাহলে সুখী বা সফল হওয়ার তো কোনো উপায় নেই। কোটি মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছাবো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ডিজিটাল যাত্রাটা শুরু শুরু হয়েছিল মাত্র একটা ফেসবুক পেজ দিয়ে। সেখানে আমরা পোস্ট করি, আমরা ভিডিও করি, বিভিন্ন মনের যত্নের কৌশল নিয়ে আমরা যখন কথা বলা শুরু করি, বহু মানুষ আমাদেরকে নক করে। আজকে 1 কোটির বেশি মানুষ আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কানেক্টেড। আমরা মনের যত্নকে অ্যাক্সেসেবল, এফোর্ডেবল করতে পারছি সবার কাছে। বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যা অসম্ভব বেড়ে যাচ্ছে এবং এখনই সময় যে আমরা সবাই সচেতন হই, সবার আমাদের একসাথে কাজ করতে হবে। কারণ আমরা নিজেরাই হয়তো কষ্ট পাচ্ছি বা আমার প্রিয়জন কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে অ্যাওয়ারনেস এবং এডুকেশন নাই। সেই জায়গাটাতেই লাইফস্প্রিংটা আমরা কাজ করছি। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে, গ্রামীণ ফোনের সাথে একাত্মতা হয়ে আমরা আরও অনেক বেশি মানুষের কাছে মনের যত্নের যত কথা সব পৌঁছে দিতে চাই। মন ভালো তো সব ভালো, তাই না? চলুন আজ থেকে শুরু করি প্রতিদিন মনের যত্ন নেওয়া। মনের যত্নে ফার্স্ট স্টেপ হিসেবে চলে আসুন মাইজিপি অ্যাপে।